হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে 8:30, একদম 8:30টাই বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা। আজকে কাজটাজ করে আজকে স্নান করে নিয়েছি সকাল সকাল। আর বাইরে পাতা মাতা পরে একদম বিশ্রি অবস্থা হয়েছিল, হাওয়া দিচ্ছে, গাছপালা চারিদিকে ভর্তি, তো সেগুলো সব ঝাড় ঠাড় দিলাম, দিয়ে একবার স্নান করে আসলাম। আর তার মধ্যে যে বিড়াল দুটো আছে, ওরা যেখানে সেখানে পায়খানা করে দিচ্ছে, ওই জন্য আরও বিশেষ করে স্নান না করলে কেমন একটা লাগে। স্নান করে নিলাম, এখন রিওনাকে তুলবো। পুজোটা দেওয়া হয়নি এখনও, পুজোটা দেবো আর ফুল টুল তুলে নিয়ে আসলাম। এখন রিওনাকে তুলবো, রিওনাকে তুলে নিয়ে তারপরে রান্নাটা বসাতে হবে। আর রান্না বসাতে মানে রান্না বসাবো এখন, রান্না করতে করতে কত দেরি হয়ে যাবে তাতেই, যত মানে তাড়াতাড়ি করতে যাই তত দেরি হয়ে যায়। এখন ওকে ডাকবো, ডেকে একে তুলি। ঘুম হয়নি, এখানে এসে ঘুমাচ্ছিস? কি খাচ্ছিস তুই? খালি উল্টো পাল্টা জিনিস খায়। কী খাচ্ছে? কবে মনে হয় পাখি না কি ধরে মেরে খেয়েছে, পাখনাগুলো ঘরের ভেতর ছিল, এগুলো ঝাঁট দিয়ে বাইরে ফেলেছি, ওটা আবার মুখে দিয়েছি। ঢং দেখো কত ঢং, ছাড়াবো কী করে, তো তো ভয় লাগে। এখানে পটি করবি না, এখানে পটি করলে মার খাবি দুজনেই। ওদিকে যে করবি, জায়গায় যে করবি, যেখানে জায়গা করে দিচ্ছ ওখানে করবি। নিজে শুয়ে পড়ে আছে, আবার ওকেও ডাকছে, রোজ যাচ্ছ ওইখানে রূপে। একলাই শুয়ে থাক তুই, ওইখানেই থাক। এই আমরা কি শোনাবে, রান্না করব। সব কিছু কাটাকাটি শুরু করে দিয়েছি, ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ভাত আগেই করে নিয়ে এসেছি, বাইরে করে নিয়ে এসেছি ভাত। আর ভাতের মধ্যে ডাল সিদ্ধ দেওয়া ছিল, ডালটা এখন সম্বাদ দেবো। আর ওদিকে বিট গাজর ভাজব, আর লাউ আর আলু দিয়ে একটা তরকারি করব। যদি এর মধ্যে ছোটো মাছ মানে ছোটো মাছ বা চিংড়ি মাছ যায় তবে মাছটা রেখে লাউ আর আলুর মধ্যে দেবো, আর যদি না যায় তাহলে তার হলোই না, তাহলে এমনিই করে নেব। কারণ মাছ নেওয়ার জন্য এখন বাজারে যাওয়াও সম্ভব না, আর মাছ আলার জন্য ওয়েট করাও সম্ভব না, রান্নাটা তাড়াতাড়ি আমাকে করে ফেলতে হবে। আর রিওনা উঠেছে, ওকে খাওয়াতে হবে, ও খিদে পেয়ে গেছে বেচারির, না খাওয়ালে তো আবার পেটের মধ্যে অ্যাসিড হয়ে যায়, পেট খারাপ শুরু হয়ে যায়, কত রকম প্রবলেম হয়। আর বটিটা এত বড়, মানে পেছনে আমার অনেকটা চলে যায়, সামনে বড় তো আছেই মানে ভারীও আছে, অনেক বড় বটিটা হয়েছে, বড়ই নিয়েছি ইচ্ছা করে। দেখে ডালটা প্রায় হয়ে গেল, ডালটা অল্প একটু করেছি, বেশি করিনি, ডালটা অত ভালো লাগে না খেতে, ওই যে ওর বাবার লাগে আর ইওনার লাগে, আমার অত ভালো লাগে না, নিতে হবে, কিছু করার নেই। ওদিকে বিট গাজরটাও আমি কেটে ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি। আর বিট গাজরটা মানে গাজর নেই, সরি, শুধু বিট আর আলু আছে, কারণ গাজরটা নেওয়া হয়নি, আর বলছি তো এই জন্য একসাথে বলা হয়ে যাচ্ছে। আর লাউটা
মানে এত যদি দেখি যে ওরা খেতে চাচ্ছে তাহলে লাউ তরকারি পরে করে নেবো, জাস্ট কেটে রাখি পরে করে নেবো, কারণ অলরেডি 10:30টার বেশি বাজে। সকালে এখন চা খাওয়া হয় না, কারণ ওর ওই সেই দিনের ওই স্ট্রোকের ওই প্রবলেমের পর থেকে ও চা খাওয়া বন্ধ করে দিয়েছে, জল খায় ঘুম থেকে উঠে ব্যাস, তো ওই জন্য খিদে পেয়ে যায় সকালবেলায়। বিশাল আনন্দ বল, বিশাল আনন্দ তোর, আজকে আবার ঘুরতে যাবি, হাটবাড়ি যাবি, মনীষা দিদি বাড়ি, জুতো নিয়ে, জুতো নিয়ে তাড়াতাড়ি যা, মাস্ক লাগবে না, তাড়াতাড়ি নিয়ে আসো, পারবে পড়তে, পড়ো তো জুতোটা পরো দেখি কিরকম পারো, কতটা শিখেছো, এটা ওই পায়ে ওই পায়ে ওই পায়ে ওই পায়ে ওই পায়ে, হ্যাঁ হ্যাঁ, আবার ভুল করে, এইটা ওই পায়ে, ওইটা খোলো খোলো খোলো, ওইটা ওই পায়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাহ, হ্যাঁ পড়ো পড়ো, হ্যাঁ পড়ো, হ্যাঁ পড়ো, হ্যাঁ আবার ওইটা ওই পায়ে, ও মাস্কটা পরে নিলি, হেয়ার ব্যান্ডটা, মাস্ক বলছি, জুতোটা পরে নিলি, হেয়ার ব্যান্ডটা আনা হলো না, দাঁড়া হেয়ার ব্যান্ড নিয়ে আসে দিচ্ছি আমি, হ্যাঁ দাঁড়াও পরো, হেয়ার ব্যান্ডটা পরো, হ্যাঁ দেখি কে আমার কাছে আসো তো, এমনি খুলে যাবে, দেখি সরো, ওদিকে সরো তো দেখি, হ্যাঁ আর ওই পেছন ঘোরো তো দেখি, চুলটা পেছন ঘোরো, এত সুন্দর লাগছে, সুন্দর রিওনা এখন যাবে মনীষাদের বাড়ি, আর এসে আমাকে বললো মা রেডি করে দাও আমি মনীষাদের বাড়ি যাব, তোর বাবার সাথে কথা বলছিলাম, বাবা কথা বলে তাকিয়ে দেখি টান টান হয়ে শুয়ে আছে মেঝেতে, মানে একবার বলেছি কি বলেনি, ওকে রেডি করে দিতে হলো, তারপর রেডি করে দিলাম, এই যে এখন ওনার ঠাম্মার সাথে মনীষাদের বাড়ি যাবে, আচ্ছা যাও ঘুরে আসো, মাস্ক নেবে, মাস্ক নিলে আবার কোথায় রাখবি, খুলে ঠুলে হারিয়ে ফেলবি, আর ওই বাড়ি তো ফাঁকা তো কেউ থাকে না, হ্যাঁ মাস্ক নিতে হবে না, গরমের মধ্যে আরও যাও, আচ্ছা যাও, হ্যাঁ পরে নাও, হ্যাঁ ওরা তো বড়ই হয়ে গেছে, সব একা একা পারে এখন, জুতো পরল, জুতো পরল, মাস্ক পরল, হেয়ার ব্যান্ড পরল, শুধু ড্রেস টাং পরিয়ে দিলাম আর টিপ পাউডার মাউডার ওগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে যাও ঘুরে আসো, যাও দেখো।